প্রেমিক গুরুর সঙ্গ করি, প্রেমিক গুরুর সঙ্গ করলে হৃদয় মাঝে প্রেমের উদয় হয়, দেহ মন পবিত্র হয়। কেননা যেমন পরশ পাথরে স্পর্শ করলে লোহা সোনা হয়, তদ্রূপ প্রেমিক মানুষের প্রেমিক গুরু সঙ্গ করলে প্রেম নগরে বাসা বাঁধা যায়। যখন বন্যা আসে, এই বন্যার জলে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে যায়। তদ্রূপ মানব দেহতে যখনই প্রেমের উদয় হয়, তখনই সব কিছু পাপ তাপ হিংসা দেশ অহংকার ষড়রিপুর যে প্রাদুর্ভাব, এসব কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। যার জন্য প্রেমিক গুরু সঙ্গ করার কথা আমার ওঠে। আর সেই মানুষ আমাদের মাঝে বসে আছেন, এই জন্যে ছুটি আসে ভক্তরা সঙ্গ করার জন্য। তা তারক গোসাই আপনারা জানেন যে ওনাকে কাড়াল বলতো, ওনার বংশ পরম্পরায় কাড়াল। আপনারা ভালো জানেন, যারা মাছ বিক্রি করে মাছ ধরে তাদেরকে কাড়াল বলা হয়। তা ওনার পিতা ছিলেন কাশীনাথ, কালীভক্ত, মায়ের সাধনা করতেন। আর সেই কাশীনাথের পুত্র হচ্ছেন তারক গোসাই। তারক গোসাই ঠাকুরের ভক্ত হলেন, ঠাকুরকে জেনেছেন, চিনেছেন, বুঝেছেন। তিনি যে জগদীশ্বর, ক্ষীরোদরী ঈশ্বর জগতে আবির্ভূত হয়েছে, এই তত্ত্বকে জেনে ঠাকুরকে দর্শন করে তার মাঝে 32টি চিহ্ন রূপ দর্শন করে সেদিন আত্মসমর্পণ করেছেন, তাই ঠাকুরের ভক্ত হয়েছেন। কিন্তু তারক গোসাইকে তৎকালীন সময় উচ্চ বর্ণের যারা ছিল তারা কিন্তু গোসাই বলে মেনে নিত না। এখনো তার জন্য অনেকেই বলে যে ও লীলামৃত তারক গোসাই লিখেছে, ও মনে হয় লেখাপড়া জানে না, ভুল লিখেছে। কিন্তু দেখা গিয়েছে যে আজকে সমগ্র ভারত বাংলা জুড়ে বিশ্ববিদ্যালয়ের যেসব ডক্টরেট রয়েছে তারা রিসার্চ করে দেখেছে যে তারক গোসাই অশ্বিনী গোসাইয়ের লেখনের মধ্যে নিখুঁতভাবে যে রচনা করেছেন, পূর্ব শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে পুনঃ ভাগবত পুরাণ প্রসঙ্গ, যা কিনা 14 শাস্ত্র 18 পুরাণ নবলক্ষ গ্রন্থের সারতত্ত্ব শ্রী শ্রী হরিলীলামৃত তারক গোসাই লিখেছে বাংলা ভাষায় সহজভাবে। কাড়ালের ছেলে, তাই উচ্চ বর্ণের মানুষ এখনো মানতে পারে, এটা কিন্তু বাস্তব। তাই জমিদার বাড়িতে যেদিনকে নড়ালের জমিদার বাড়িতে কুকুর কাটতে গিয়ে 4 দাঁড় মাটির তলে গিয়ে ব্যাঙ পেয়েছিল, যার গায়ে ছিল অনেকটা চেটু। সেদিনকে কোনো পণ্ডিত বর্গ সিদ্ধান্ত দিতে পারলো না যে কেন এই ব্যাঙের গায়ে চেটো আর এই 4 দাঁড় মাটির তলে কিভাবে বেঁচে আছে। সেদিন তারক গোসাইকে এনে তারক গোসাই যে সিদ্ধান্ত দিয়েছিল যে ইনি পূর্বেন ছিলেন একজন সাধু, এনার অনেক ভক্ত ছিল, কিন্তু কোনো এক কুকর্মের ফলে ইনি মানব কুল থেকে এই ভেদ জন্ম ধরেছে। আর ওই শিষ্যগুলো গুরুকে ছাড়েনি, তাই তার সঙ্গে চেটু হয়ে রয়েছে। তাই এর মুক্তি কিসে? যদি কোনো সাধু গুরুর পরশ পায় তাহলে এই ব্যাঙের মুক্তি হবে। ব্যাঙটি তপস করে গিয়ে তারক গোসাইয়ের পায়ে পড়ে দেহ রাখে। অবাক হলেন সবাই, তৎকালীন সময় পণ্ডিত বর্গ, জমিদার বর্গ সকলে, যে তারক গোসাইয়ের পায়ে পড়ে ব্যাঙটি দেহ রাখলেন, যা কিনা যুগ যুগ ধরে পড়ে আছে মাটির তলে, তার মাটির তলে। আর সঙ্গে সঙ্গে তারক গোসাইকে স্পর্শ করে দেহ রাখলেন। তাহলে এই দেহ কি করা যাবে? তারক গোসাই বললেন গঙ্গা জল দিয়ে দিন। তা কোথায় গঙ্গা জল? সাধুগুরু চরণ ধৌত জলে তো সর্বতীর্থের ফল একদম করলেন না সম্ভব। তারক গোসাই চরণ ধোয়া জলের মধ্যে যখন ব্যক্তিকে ছেড়ে দেওয়া হলো, আস্তে আস্তে লয় হয়ে বাস্তব প্রমাণ, বাস্তব দর্শন করে সেদিন। তাও এখনো মানুষের ভ্রান্তি যায় না যে তারক গোসাই লিখেছে, এমনি ভাবে অকপটের যে লীলা করেছে, অগণিত লীলা হয়েছে। তারক গোসাই কাড়ালের ছেলে, তাই বলে ভ্রান্ত থেকে গেছে। জগদীশ ঠাকুর, যিনি জগদীশ চক্রবর্তী, ব্রাহ্মণ মানুষ, তিনি বহু তীর্থ ভ্রমণ করে এসে বাড়িতে ফিরে এসেছে। বৃন্দাবন গয়া কাশী বহু দেশ ঘুরে এসে বাড়িতে বলছে যে কোথায় যাই, কার সঙ্গে একটু সঙ্গ করি। বৃন্দাবনে অনেক সাধুরা ছিল, তাদের সঙ্গে সঙ্গ করেছি, কিন্তু এখন বাড়ি এসে কার সঙ্গে একটু দেখা করি, কার সঙ্গে কথা বলি, কেন কথা বলছি। তা জগদীশ ঠাকুরকে বলছে, কেন আমাদের জয়পুরে তারক গোসাই আছে, উনি খুব জ্ঞানী মানুষ, বর্তমান সময় সবাই তাকে শ্রদ্ধা করে, ওড়াকান্দি হরিচাঁদ ঠাকুরের ভক্ত, তুমি তারক গোসাইয়ের কাছে গিয়ে দেখো, উনি ভালো জানে এবং বর্তমান সময়ে উনি কবি গান করেন, ওনাকে সবাই ভালো। তা বলছে কাড়ালের ছেলে তারক গোসাই, সে আবার কি শাস্ত্র জানে। কেন কথা জগদীশ গোসাইয়ের মুখ থেকে বেরিয়ে এসেছে, আসার পরেও সময় হলে আমি যাব। এমন সময় হঠাৎ করে তারক গোসাই লীলা সাঙ্গ করেছে। লীলা সাঙ্গের পরে জগদীশ ঠাকুর যিনি, ওনার সঙ্গে 3 দিন পরে দেখা হয়েছে স্বরূপগঞ্জের ঘাটে। তারক গোসাই লীলা সঙ্গ করে 3 দিন পরে স্বরূপগঞ্জের ঘাটে জগদীশ ঠাকুরের সঙ্গে দেখা করেছে। দেখা করে বলছে যে, ঠাকুর মশাই তুমি তো বাড়ি যাবে, আমি তো বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়েছি, তুমি কি যাবে? তা বলছে, না আমার তো বাড়ি যেতে হবে, সামনে পূজা, পূজাতে আমার তো অনেক কাজ, দুর্গা পূজা আসছে, সে পূজার পুরোহিত্য করবেন, উনি এখন বৃন্দাবনে যেতে পারবে না, তাই বলছে। তা বলছে, তাহলে আমার নাতি শৈলেনের জন্যে জুতো আর ছাতি কিনে দিচ্ছি, আপনি একটু নিয়ে যান। এই জুতো আর ছাতা কিনে নাতি শৈলেনের জন্যে তারক গোসাই দিয়ে চলে গেলেন বৃন্দাবনের উদ্দেশ্যে। জগদীশ ঠাকুর বাড়ি এসেছে, এসে বলছে যে আমি জয়পুরে যাব তারক গোসাইয়ের বাড়িতে। ওনার মেয়ে বলছে, বাবা তিনি তো 3 দিন আগে দেহ রেখেছেন। তা বলছে, আজই আমার সঙ্গে দেখা হয়েছে, তিনি কিভাবে দেহ রাখেন। আমার সঙ্গে এই যে তার নাতির জন্য জুতো এবং ছাতা কিনে দিয়ে পাঠিয়েছে, এটা আমার বিশ্বাস হয় না। তবু যখন জয়পুর গিয়েছে জগদীশ গোসাই, গিয়ে দেখে যে সত্যি সত্যি শোকের ছায়া, তার গোসাই অগণিত ভক্ত বৃন্দ ব্যাকুল হয়ে আছে গোসাইয়ের জন্য, সাধুর জন্য। তখন জগদীশ সেই ভ্রান্ত মন দূর হয়েছে যে, না সত্যি সত্যি প্রকৃত ঠাকুরের ভক্ত, তিনি প্রকৃত মানুষ, সারা জীবন সঙ্গ করে আমার মনের ভ্রান্তি যায়নি, আমি তাকে সবসময় ছোট ভেবেছি, তাই ভক্তের কোনো জাত নাই, ভক্তের কোনো ভক্তই ভক্ত কেন মানুষ ছিলেন আমার তারক গোসাই। তারই রচনা শ্রী হরিলীলামৃত মহৎ সংকীর্তন, তো সেই মহৎ সংকীর্তনের পথ দিয়ে আমাদের মহোৎসব সঙ্গ হয়, যেখানে আমরা যাই সেখানে তারকের পথ না হলে মহোৎসব হয় না। কেননা তিনি ছিলেন সত্যবাদী মানুষ, জিতেন্দ্রীয় মানুষ, তাঁর সঙ্গে সবসময় হরি থাকতেন, তার মুখস্থিত বাণী যেখানে সঙ্গীত হয়, সেই পাঠ হয়, সেখানে যত অশুভ শক্তি থাকে দুর্বৃত্ত হয়, সেই ভক্তের তৃষিত হৃদয়কে শীতল করার জন্যে আজ আমাদের মাঝে তুলে দিয়েছেন শ্রী হরিলীলামৃত মহৎ সংকীর্তন হরিসঙ্গীত, যার সঙ্গীতের মাঝে প্রেম ভক্তি মিশ্রণ করে আজ ভক্তদের তৃপ্ত হৃদয়কে শান্তি দিচ্ছে। তো যাই হোক, আমার কথা এখানে বিশ্রাম রাখছি।